গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 29 মার্চ শুক্রবার ভোর রাতে উত্তর জেলার এক কুখ্যাত ডাকাতকে আটক করেছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতের সঙ্গে যুক্ত ছিল সে। কুখ্যাত এই ডাকাতের নাম নাজিমুদ্দিন, বয়স 33, বাড়ি চুড়াইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে। নাজিমুদ্দিনের ডাকাতির আতঙ্কে রাত জেগে বিভিন্ন জায়গায় নজরদারি শুরু করেছিলেন উত্তর জেলার জনসাধারণ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গত 29 মার্চ শুক্রবার ভোরে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগর এলাকা থেকে আটক করা হয়েছে নাজিমুদ্দিনকে। তাকে আটক করার সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তে শুরু করেছিল ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে সৈন্যে গুলি ছোড়ে জেলা পুলিশও, শেষ পর্যন্ত ধরা পড়ে কুখ্যাত ডাকাত তথা ডাকাত দলের সর্দার নাজিমুদ্দিন। এর পাশাপাশি দুটি বন্দুক, রামদা এবং কাঠেরও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত বেশ কয়েক মাসে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া চুরি ও ডাকাতির সাথে সে এবং তার দলের সদস্যরাই জড়িত ছিল বলে এদিন স্বীকার করেছে নাজিমুদ্দিন। এছাড়াও পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। তাকে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের অন্যান্য থানা থেকে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা পৌঁছেছেন ধর্মনগরে। তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের, ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ, আমাদের কাছে আগাম খবর ছিল। তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে সামনে গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন, তার নাম হল নাজিমুদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা বন্দুক এবং বাকি এই যে লক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সে বাড়িতে ডাকাতি করে নিত। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে। আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে, সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তারাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে, আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। অন্যান্য বেশ কয়েকটি ধারা সহ অস্ত্র আইনেও ধারার্থে মামলা নিয়েছে বাগবাসা থানার পুলিশ। অভিযুক্ত ডাকাত নাজিমুদ্দিনকে ধর্মনগরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।